run. Just keep parvi. Wait kor, are you wait kor? Mona. Farhan. Chite kisi chite. Hey. Ki. Tu cheat korsos. Cheater. Are tui, tui to. Ami ki. Ki bol? Tui majkhane ekta. তোর মতো একটা খ্যাতের সাথে যে ফ্রেন্ডশিপ করছি এইটাই বেশ। কি? আমি খ্যাত সরি দোস, আসলে ভুল হয়ে গেছে। তুই খাত না, তুই খাত নাম্বার ওয়ান। কি রে, তোরা কি সারাদিন এসে শুধু আড্ডাই দিবি? শান্তারে তো সাজাইতে হবে, চল নিচে চল। দোস, আড্ডা দিচ্ছিলাম না তো, খেলে 5,000 টাকা জিতছি। এনিওয়ে চল চল চল। আমরা গিয়ে কি করব? আমরা কি মেয়েকে সাজাবো? তোরা যা, আমরা এখানে আছি। অকর্মার ঠিকই। আচ্ছা আমরা যাই চল। তুমি 307-এ পাঠাও রিপোর্টটা। হ্যালো, কেমন আছিস মোনা? কে ভুলে গেছিস? ফারহান, দেখা করবি একবার? দেখা, আমি তো এখন খাগড়াছড়ি থাকি। জানি, স্যাম বলেছে। আমি 4 দিনের জন্য ঢাকা এসেছি, কাল একটা সেমিনার আছে। পরশু একবার আসতে পারবি? নাহলে আমি আসি। না না, তোর আসতে হবে না, আমি দেখি। প্লিজ মোনা। আমি বললাম তো, দেখছি। রাখি রে, বাই। দোস্ত, কেমন লাগতেছে আমরা দেখতো? ঠিকঠাক। সুন্দর না? তুই ব্লু, আমি ব্লু। ঠিক আছে, আমরা ছেলেরা ব্লু। আমরা তো অনেক আগে থেকে রেডি, আপনাদের রাজকন্যা কখন সেজেগুজে আসবে সে অপেক্ষা করতেছিলাম। তুই একদম ঠিক কথা বলছিস, আমাদের মেয়েটা অবশ্যই রাজকন্যা। তো আমরা কি, আমরা কোটাল পুত্র? হ্যাঁ, তুই তো তাই। কি বললি তুই? আপনাদের জন্য? আমাদের জন্য মানে? মানে প্রত্যেক বছর তো ভুল করে বোনার জন্য কেক নিয়ে আসি, কিন্তু এবার ভুল শুনতে পারছি। এবার কেকটা বোনার জন্য না, আমার জন্য না, মানে তাহলে আয়োজন কার জন্য? সরি আঙ্কেল, অনেক ভাইবা চিন্তা দেখলাম মোনার এই পৃথিবীতে আসার পিছনে। ওর নিজের তো কোনো ক্রেডিট নাই, শুধু মোনা কেন, আমাদের কারোর জন্মের পেছনে আমাদের নিজেদের কোনো ক্রেডিট নাই, সব ক্রেডিট আমাদের বাবা মার, ঠিক কি না? ঠিক। এই যে আমরা পৃথিবীতে আসছি, ঘুরতেছি, খাইতেছি, ফিরতেছি, কার জন্য? সবকিছু আমাদের বাবা মার জন্য। এই জন্য প্রত্যেক বছর আমাদের জন্মদিনে আমরা আমাদের বাবা মার জন্য কেক কাটবো। আইডিয়াটা কেমন?
আইডিয়াটা একদম গবেট মার্কা, ঠিক কি না বল? ঠিক ঠিক, বায়োলজিটা ঠিকমতো পড়লে বুঝতে পারতি। এই পৃথিবীর আলো দেখার জন্য তোর আমার আমাদের বাকি সবার লক্ষ লক্ষ ক্রোমোজোমের সাথে লড়াই করতে হয়েছে। ঠিক আছে, আসছে আমার নতুন ফিলোসফ। ভুয়া ভুয়া আজান ওরে, আমার বায়োলজির টিচার রে আসছে বায়োলজি পড়াইতে। ফিজিক্সটা পড়ছিস? ফিজিক্স পড়লে আজকে এই কথা বলতি না। ফিজিক্স কি বলে? ফিজিক্স বলে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, মানে প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি ক্রিয়া না থাকতো তাহলে প্রতিক্রিয়া কোত্থেকে আসছে? কংগ্রেচুলেশনস আঙ্কেল, কংগ্রেচুলেশনস আন্টি, এরকম দজ্জাল এবং কিঞ্চিত রূপবতী মেয়েকে এই পৃথিবীতে নিয়ে আসার জন্য আপনাদেরকে শুভেচ্ছা। আসুন। তোকে কিন্তু এবার আমি সত্যি সত্যি মারা। এই থাম, আমার পাগলাটার সাথে এরকম খারাপ ব্যবহার করিস না। আচ্ছা হইছে, অনেক কথাবার্তা হইছে, ও যখন আমাদের জন্য কেকটা নিয়ে আসছে, চলো আমরা সবাই মিলে কেক কাটি। ঠিক আছে, আগামী কালকে আমার মামুনির জন্য আমি বিশাল একটা কেক নিয়ে আসব। কোন একি? সরি আঙ্কেল, আপনাদেরকে উইশ করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু চোখের সামনে এরকম কুংফু রামনের চেহারাটা ভাসিয়ে ওঠায় আর সাহস করতে পারি নাই। মজা লস না, ইচ্ছা কি করছিস জানিস? এই কেক কাটার ছুরিটা কেকের উপর না চালে তোর গলার উপর চাল। লাভ নাই, তোর মতো গুন্ডারাও মাঝে মাঝে কেক কাটে, সেটা কেক কোম্পানি খুব ভালো করে জানে বলে প্লাস্টিকের ছুরি দেয়। আচ্ছা থাম তো, থাম তোরা, তোদের এই ঝগড়াটা মনে হয় জীবনেও শেষ হবে না। সেই ছোটবেলায় স্কুলে থাকতে দেখছি তখন থেকেই তোরা একজন আরেকজনের সাথে ঝগড়া করিস। টম অ্যান্ড জেরি উপাধিটা তোদের জন্য খুবই প্রযোজ্য। অনেক কথা হয়েছে, চল এবার সবাই মিলে কেকটা কাটি। এই যে আমারটাকে প্রত্যেকদিন খাস, আবার আমারই রিজেক্ট করস, লজ্জা করে না তোর? তুই কি আমাকে শুধু শুধু খাওয়াইতেছিস? তুই বাজিতে হারছিস দেখে তো খাওয়াচ্ছিস, তুই যে প্রতিদিন বাজিতে হারিস তোর লজ্জা করে না ফালতু? আরে আমি তো তোরে খুশি করতে ইচ্ছা করে হারি। তোর এই অ্যাস্থেটিক মার্কা কথাবার্তা আমাকে বলিস না, তোর জারি জুড়ি সব আমার জানাস। জারি জুড়ি মানে কি? তুই সিরিয়াস? প্লিজ খুশি হয়ে জানা, খুশি হয়ে আমাকে বিয়ে করে ফেল না, প্লিজ প্লিজ প্লিজ। দেখ তোর জন্য একটা রিং কিনে রাখছি, রিংটা পর আমাকে বিয়ে করে ফেল। আর কি সমস্যা তোর? এই বিয়ে 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 কর, মাথাটা পুরো খায় ফেলতেছিস, বিয়ে করতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি রাজি হতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বল? তুই যদি আজকের খাওয়ার বিল না দিয়ে আমাকে এইখান থেকে নিয়ে বের হইতে পারিস, তাহলে আমি ব্যাপারটা নিয়ে ভেবে দেখতে পারি। এই চ্যালেঞ্জ, এটা কোনো বিষয়? এক দুই তিন বলে আমার পেছনে কিচ্ছা একটা দৌড় দিবি, এক দৌড়ে সোজা কাজে অফিস চল। জি না, আমি কোনো দৌড়াদৌড়ির মধ্যে না, এমন ভাবে কাজটা করবে যাতে ওরা আমাদেরকে সসম্মানে এখান থেকে যেতে দেয়। পারবি? আচ্ছা ঠিক আছে, যা চ্যালেঞ্জ নিয়ে নিলাম, কিন্তু তুই আমার কথা দে, আমি যদি চ্যালেঞ্জে জিতি তাহলে তুই কিন্তু আমাকে বিয়ে করবি, পরে কিন্তু পল্টি খেতে পারবি না। আচ্ছা 100% গ্যারান্টি দিতে পারছিলাম, 10% গ্যারান্টি। যা আচ্ছা ঠিক আছে, যা 10% ইস্যু বস, আমি আসতেছি। কই যাচ্ছিস? ধীরে বৎস, ওয়েট, কামিং সুন। দেখ কোনো রকম যদি ঝামেলা হয় না, আমি কিন্তু তোর সাথে। আহ চুপ থাক। এক্সকিউজ মি স্যার, আপনি কি ম্যানেজার? জি, মাইসেলফ রামিজউদ্দিন ম্যানেজার, কোনো অসুবিধা স্যার? কি তেলাপোকা স্যার? মানে? জি স্যার, সুপের মধ্যে তেলাপোকা স্যার। সুপের মধ্যে তেলাপোকা? আপনি এরকম নির্বিকার ভাবে বলছেন, মনে হচ্ছে খুব ভালো একটা কাজ করে আসছেন। আমরা কি তেলাপোকার সুপ অর্ডার করছি, নাকি আপনারা সুপের মধ্যে তেলাপোকা ফ্রি ফ্রি দেন? আবার হাসতেছেন আপনি,
ফাইজলামি করতেছেন আপনি আমার সাথে না আমি আপনার সাথে ফাইজলামি করতেছি? আপনি জানেন এই জন্য আমি আপনাদের নামে মামলা করতে পারি? না স্যার, আপনি মামলা করতে পারেন না স্যার। মানে বাজিটা কি স্যার? কিসের বাজি? কোনো বাজিটা দিন স্যার। আপনি খুবই উইক প্লেয়ার। আপনি প্রথম ভুল করেছেন এই সুপের মধ্যে তেলাপোকা, এটা কোনোভাবেই আপনার উচিত হয়নি। আপনি বড় জোর সালাতের মধ্যে তেলাপোকাটা রাখতে পারতেন। আমরা যে টেম্পারেচারে স্যুপটা কুক করি তার মধ্যে যদি তেলাপোকা পড়েও যায় ওটা কিন্তু মেল্ট হয়ে আপনার পেটের মধ্যে চলে যাওয়ার কথা। কিন্তু দেখুন, দিব্যি তেলাপোকাটা আপনার স্যুপের মধ্যে ভাসছে। আর দ্বিতীয়ত, আপনাদের মতো অনেক বয়ফ্রেন্ডই আমাদের রেস্টুরেন্টে আসে, তারা তাদের গার্লফ্রেন্ডকে কনভিন্স করার জন্য বিভিন্ন ধরনের পোকামাকড় খাবারের মধ্যে ছেড়ে দেয়, এটা একটা কমন চ্যালেঞ্জ। আর তৃতীয়ত, সিসি ক্যামেরা চেক করলে আমরা ধরে ফেলতে পারবো যে আপনি তেলাপোকাটা নিজে দিয়েছেন, আপনি ম্যাডামের কাছে বাজিতে হেরে গেছেন। কিন্তু আমি আপনাদের কোনো বিপদে ফেলব না স্যার, নিজে অনেকবার প্রেমে ছ্যাঁকা খেয়েছি তো, আপনাদের মতো লাভবার্ডস দেখলেই আমার মধ্যে একটা সিম্প্যাথি কাজ করে। স্যার এনজয় ইয়োর স্যুপ। আমার থেকে খাবো না বললাম। মামা কি আনছে এমন এটা বুঝবে না, যখন খাইব তখন বুঝবে এটা কি জিনিস। আরে আমি কি বলবো, আমি কি জানতাম নাকি এসব নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বুঝছি, একটু খাবো আর বাকিটুকু ফালাই দিব, ঠিক আছে।
এক ফুটাও না। ড্রিংকিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। কিছু পড়স নাই, হ্যাঁ খান দোস একটু। আচ্ছা একটু খাবি তো, দে আমাকে। শুন তুই আবার অনেক অল্প একটু খাইস, হ্যাঁ নে খা। তুই বলার সাথে সাথে কেমন অ্যাকশন নিয়ে নিলাম। কি হয়েছে মানে? না আমি না বুঝি না, তুই কোন বুদ্ধিতে ডাক্তারি বলস? তুই বলার সাথে সাথে কেমন মেনে নিলাম, সাথে সাথে অ্যাকশন নিয়ে নিলাম, এরকম হাজবেন্ডই তো চায় মেয়েরা। আরে গাধা, টাইম ইজ রানিং, পাখি উড়ে যাওয়ার আগে ধরে ফেল। পাখি? পাখি কই? পাখি নিচে, আমি পাখি, আমাকে ধরে ফেল। তুই পাখি? তোরে তো দূর দূর করে তাড়াইতে পারতিস না, তোরে ধরবো কিসের জন্য? বুঝতেছিস না, যখন বুঝবি তখন শুধু খুঁজবি। আচ্ছা তোদের দুজনের কি বুঝাবুঝি শেষ হইছে? তাহলে চল না একটু গান বাজনা করি। এই গান ধর না। এই স্যাম গান ধর, গাইতে পারবি? আরে ও গাইতে পারবে, ওর গলায় তো সুরই নাই, তুই গা। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আন্টি মোনা, তুই হঠাৎ? বসো 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 বসো, সব কিছু বলতেছি, আগে মিষ্টি খাও। কিসের মিষ্টি? মিষ্টিটা খাও তারপর বলতেছি। আমার ইন্টারনি শেষ, এখন থেকে আমি ডক্টর মোনা ইসলাম। মাশাআল্লাহ, এ তো খুব ভালো কথা মা, দোয়া করি অনেক বড় ডাক্তার হও। তোমার দোয়া নিতেই তো আসলাম। ফারহানকে বলেছিস? হ্যাঁ হ্যাঁ, ওকে বলা হয়ে গেছে, ওকে ফোন করে দিছি। বাহ ভালো, এবার তোরা দুজনে মিলে বিয়ে করে ফেল। দুজনে বিয়ে করব মানে? তোমার ওই গাধা ছেলেকে আমি কেন বিয়ে করতে যাব? কারণ তুই যে ওই গাধার প্রেমে হাবুডুবু খাচ্ছিস সেটা তোর চোখ দেখলেই বোঝা যায়। আন্টি মোটেও না। থাক, আমার কাছে আর লুকাতে হবে না, ফারহান বাসায় আসুক, তারপর তোর বাবা মার কাছে আমি প্রস্তাব নিয়ে যাব। আমার তো বয়স হয়েছে না, কখন মরে যাই তার কি ঠিক আছে? মরার আগে আমি আমার নাতি নাতনির মুখ দেখে মরতে চাই। তোরা বিয়ে কর, আমারে কয়েকটা নাতি নাতনি দে, আমি তাদের সাথে আনন্দ করি, খেলি, তারপর আমি মরে গেলেও কোনো দুঃখ নাই, তখন তোরা তোদের মতো থাকিস। আন্টি ওসব কথা এখন থাক না। থাক কেন, বিয়েটা করতে হবে না, শুধু ক্যারিয়ার নিয়ে থাকলেই চলবে? আন্টি আমি তাহলে আসি। যাবি মানে? ফারহান বাসায় আসুক, তারপর একসাথে খাওয়া দাওয়া করে তারপরে যাস। আসলে আমার আমার একটু কাজ আছে, আমি অন্য সময় এসে। রোবট না মানুষ, সারাক্ষণ আমাকে কথা বলতে হবে এরকম তো কোনো নিয়ম নাই, আছে? বাই এনি চান্স তোরা দুজন কি ঝগড়া শুরু করলি? আরে না আঙ্কেল, আজকে এখনো সেই সুযোগ আসেনি, তবে ভাবসাব দেখে মনে হচ্ছে 10 নম্বর বিপদ সংকেত ইজ কামিং। তোরা দুজন পারিস।
আমার তো মনে হইতেছে সুপার সাইক্লোনের পূর্বাভাস। আন্টি টিকিটটা একটু দেন। আঙ্কেল এসব নিয়ে একদম চিন্তা করবেন না, এসব অনেক দেখা আছে আমার, সমস্যা নেই, সব ম্যানেজ করব। কি হয়েছে বলতো? কিছু না, এরকম পেঁচার মতো মুখ করে রাখলে পাগল হয়ে বুঝবে কিছু একটা হয়েছে। কি হয়েছে সেটা বল। বুঝছি, আম্মা বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাই তো? এখানে দোষের কি? তোর ইন্টারনি শেষ, এখন তো আমরা বিয়ে করতেই পারি। তুই একটু চুপ করবি? তোকে আমি এই জীবনে কখনো বলছি যে আমি তোকে বিয়ে করব? আচ্ছা, বিয়ে যে করবি না সেটাও তো সিরিয়াসলি বলিস নাই। দেখ ফারহান, আমার এখন তোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করতেছে না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডের মতো থাক। নাটকের মতো ডায়লগ দিস না, বেস্ট ফ্রেন্ডই বেস্ট হাজবেন্ড হয়। আচ্ছা শোন, আমি জানি না তোর এত কনফিউশন কিসের। তুই আসলে নিজে ভালো করে বুঝ, তারপর একটা সিদ্ধান্ত নে। কিন্তু আমি যে তোকে ভালোবাসি এটা সবসময়ের জন্য সত্যি। গেলাম। নজর কারা ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কারা শাইনের জন্য নাম্বার 1 টিপ, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কারা ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কারা শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। কিরে, সাক্ষী নিয়ে আসছিস নাকি? তাহলে আজকে বিয়ে করে ফেল, চল। ফারহান, ও সাক্ষী না, ও ডক্টর রাশেদ, আমার বয়ফ্রেন্ড। কি? আপনার বয়ফ্রেন্ড? কতদিন ধরে সম্পর্ক? 2 বছর। 2 বছর ধরে একটা লোকের সাথে তুই প্রেম করতেছিস যেটা আমি জানি না, আর এই কারণে তুই আমার বিয়ে করতে চাস না, তাই তো? হ্যাঁ। মোনা, আমার কি তোর বলদ মনে হয়? তুই সারাদিন আমার সাথে ঘুরস, 3 রাত আমার সাথে ফোনে কথা কস, কিন্তু 2টা বছর ধরে একটা লোকের সাথে তোর সম্পর্ক, এটা আমি জানবো না? বোকামির একটা সীমা থাকা উচিত। আর আপনিও ভাই কি ডাকলো আর বয়ফ্রেন্ড সাথে চলে আসলেন, মেডিকেলের ফ্রেন্ড? দেখ, মেজাজ খারাপ হওয়ার আগে খাবার অর্ডার দেন। ফারহান সাহেব, মোনা মিথ্যা বলছে না। আস্তে ভাই, আপনার অভিনয় হইতেছে না, বুঝাই যাইতেছে ডায়লগ মুখস্থ করে আসছেন কিন্তু কাঁচা অভিনেতা। ওনা ওনার অ্যাক্টিং করতে বন্ধ কর, সারপ্রাইজ দিতে চাস? আমি অলরেডি সারপ্রাইজড ভাই। আপনি ওর পাশে বসেন না তো, এদিকে আসেন। আপনার পাশে বসে ওর আজকে আংটি পরাবো, আংটির বক্স পকেটে রাখতে রাখতে নষ্ট হয়ে যেতেছে। আসেন। ফারহান, রাশেদ আমাকে অলরেডি আংটি পরাই দিচ্ছে, এই মাসেই আমাদের বিয়ে। হ্যাঁ বল। তুই একটু নিচে এত। নিচে এখন? হ্যাঁ নিচে আয়। আমি এখন নিচে আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উপরে আসছি।
ফারহান, পাগলামি করিস না তো। রাত 3টা বাজে, তুই বাসা যা। তুই নিচে না আসা পর্যন্ত কিন্তু আমি এখানে দাঁড়িয়ে থাকব। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তুই আমার কবে বিয়ে করবি বল? কি দেখ মোনা, আমি খুব ভালো করে জানি তুই লোকটার কোনো সেটিং ফেটিং দিয়ে নিয়ে আসছিস। ওটাতে একটা ভুয়া, এটা বোঝার জন্য অনেক বুদ্ধির দরকার নাই। অন্য কোনো সমস্যা থাকলে বল, সমাধান করি। অন্য কোনো সমস্যা নাই, আমি রাশেদকে সত্যি ভালোবাসি। ওই যে ফাইল আমি করতেছিস, তুই রাশেদকে কেন ভালোবাসবি? দেখ অনেক হয়েছে, ফাইলামি বাদ দে, আমি কালকে আমার নিয়ে আসি। আসিস না মানে? তুই ব্যাপারটা যেরকম মনে করতেছিস ব্যাপারটা ওইরকম না। তুই আমার খুব ভালো বন্ধু, তুই যে আমাকে ভালোবাসিস সেটাও আমি বুঝি, কিন্তু আমার মনে হয় ডাক্তার হিসেবে আমার আরেকজন ডাক্তারকে বিয়ে করা উচিত, তাহলে ওই প্রফেশনাল আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। আর রাশেদ আমাকে অন্য যে কারো থেকে ভালো বুঝে। হ্যাঁ কষ্ট পাইস না, আমার থেকে তুই অনেক ভালো একটা মেয়ে পাবি। তুই কি সিরিয়াস? হ্যাঁ আমি সিরিয়াস। এবার মনে হয় সত্যি তোর কাছে আমি হেরে গেলাম রে। আমি তো সেই কবে থেকে হেরে বসে আছি। হ্যাপি বার্থডে মোনা। থ্যাংক ইউ। এখনো ভুলিসনি? শুধু তোকে ভোলার চেষ্টা করা ছাড়া আমি আর কোনো কিছু বলতে চাই না। বস। সব ভুলে যেতে পারলেই ভালো করতি। বিয়ে করেছিস, সংসার আছে, অস্ট্রেলিয়ায় সেটেল, এর মধ্যে পুরনো কথা মনে করে ভালো না থাকার তো আমি কোনো কারণ দেখি না। ভালো নাই তোকে কে বলবো? আচ্ছা বাদ দে, তোর ঘটনা কি সেটা বল। আমার আবার কিসের ঘটনা? আমি রাশেদ, আমরা তো ভালোই আছি। ভালোটা কি খুব বেশি আছিস? মানে মানুষ দুটো সময় নিজেকে কাছের মানুষ থেকে দূরে সরিয়ে নেয়, যখন সে খুব বেশি ভালো থাকে আর যখন সে খুব খারাপ সময় কাটায়। তুই যে বন্ধু বান্ধব ছেড়ে জঙ্গলে গিয়ে পড়ে আছিস তার কারণ কোনটা? তোর ফিলোসফার হওয়ার ভাবটা না এখনো রয়ে গেল। শোন, আমি শুধুমাত্র টাকা কামানোর জন্য ডাক্তারি পড়িনি, আমি মানুষের সেবা করার জন্য ডাক্তারি পড়েছি। সো যেইখানে কেউ পোস্টিংয়ে যেতে চায় না সেখানে আমরা দুজন ইচ্ছা করেই পোস্টিং নিয়েছি, যাতে মানুষের একটু কাছে থাকা যায়, তাদের সেবা করা যায়, তাদের কষ্টটা একটু হলেও বোঝা যায়। মানুষের কষ্ট বুঝলি, আর সেদিন আমার কষ্টটা দেখতেই পেলি না। কি সমস্যা তোর? হ্যাঁ কি শুরু করছিস এগুলা?
বিষে বিষক্ষয়। কি? আরে বাংলা একটা প্রবাদ আছে না, বিষে বিষক্ষয়। তো আমি নিজের জন্য বিষের শিশি জোগাড় করতে গেছিলাম। তুই কি মানুষ? হ্যাঁ, সেই দিন যে এত রাত্রে বেলা গেলি, চার দিন ধরে আজকে তোর কোনো খোঁজ খবর নাই। তোকে এতবার মোবাইলে কল করলাম, মোবাইল বন্ধ করে রাখছিস। তারপর তোর বাসায় পর্যন্ত গেলাম, খালামাও কোনো খোঁজ দিতে পারলো না। মানে তোর মধ্যে কি কোনো কমন সেন্স কিছু নাই? আরে মা তোর মিথ্যা কথা বলছে। আমি যে বিশেষ শিশু জোগাড় করতে গেছি মা খুব ভালো করে জানতো, কিন্তু যাওয়ার আগে মারে বলে গেছিলাম আপাতত বিষয়টা তোর কাছ থেকে লুকায় রাখতে, যাতে তোর সারপ্রাইজ দেওয়া যায়। পাগল হয়ে গেছিস? তুই কিছু খায় কথা বলতেছিস? আরে না, আমি সত্যি একটা বিশেষ শিশু নিয়ে আসছি, আর ওই বিষ গিলার আগে তোর একটু দেখাইতে চাই। মানে? তুই বাসায় আয়, তারপর মানেটা বুঝবি। আয় প্লিজ, তাড়াতাড়ি চলে। এই হইল আমার বিশের ডিব্বা সোমা। কি তব দেখাই গেলি? ওকে, লেট মি এক্সপ্লেন। সোমা হচ্ছে আমার একমাত্র মামার একমাত্র মেয়ে। আমার মামা 5 বছর আগে মারা যায়। আমার মামার খুব ইচ্ছা ছিল আমি যাতে সোমাকে বিয়ে করি। আমি তো গাধা, গাধার মতো সারা জীবন শুধু তোকেই ভালোবেসে গেছি। ফাইনালি তুই যখন আমাকে রিজেক্ট করলি, তখন আমি বুঝতে পারলাম আসলে একজনের ইচ্ছায় বিয়েটা হয় না, অন্যজনের ইচ্ছাটাও লাগে। আবার আমার তো বিয়ে করতেই হবে, সেটা তোর আগেই করতে হবে, নইলে তোর দেয়া বিষ তো হজম হচ্ছে না। এত তাড়াতাড়ি আবার মেয়ে পাবো কোথায়? তখন ভাবলাম মামার যখন ইচ্ছা ছিল সোমাকে বিয়ে করি, সোমাকে বিয়ে করে ফেলি। সোজা মামার বাড়ি চলে গেলাম, বিষের ডিব্বা নিয়ে হাজির। কালকে আমার গায়ে হলুদ, পরশু বিষপান, মানে বিবাহ। বিয়ের পর আমি শুধু একটা গানই গাইব, আমি জেনে শুনে বিষ করেছি পান। ছি ফারহান, তোকে আমার বন্ধু বলতেও লজ্জা লাগতেছে। তোর কাছ থেকে আমি এটা আশা করি না। তুই বিয়ে কর, তাতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু যাকে তুই বিয়ে করবি, যার সাথে সারাটা জীবন কাটাবি, তার সামনে তুই এই ধরনের কথাগুলো কিভাবে বললি? একবার বুঝলি না যে ওর কাছে কেমন লাগছে কথাগুলো শুনতে? এই মেয়েটা সারাটা জীবন এই কথাগুলো কখনো ভুলতে পারবে? ছি, আমি তোমার কাছে সরি। আমি আমি না সত্যিই জানতাম না ও এইরকম একটা কাজ করবে, নাহলে আমি কখনো এখানে আসতাম না। না 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 আপু, আপনি কেন সরি হচ্ছেন? ফারহান ভাই আমাকে আগে থেকে আপনাদের কথা বলেছিল, তারপরেও আমি নিজ ইচ্ছাতেই বিয়েতে রাজি হয়েছি। আসলে বাবা মারা যাওয়ার পর থেকে বড় ফুপুই আমাদের সংসারটা চালাচ্ছেন। উনি যখন কল দিয়ে বললেন ফারহান ভাই আমাদের ওখানে যাচ্ছে, আমি আর এই বিষয়টা নিয়ে দ্বিতীয়বার ভাবিনি। আমি জানি আমি আপনার জায়গা কখনো নিতে পারবো না, কিন্তু ওর মনে আমি চেষ্টা করব আমার জন্য ছোট্ট একটা জায়গা করে নিতে। আপনি শুধু দোয়া করেন। তুমি খুব ভালো একটা মেয়ে, ওকে গুছাই রেখো। আসি, সবসময় তো তোকেই জিতে দিছি, হেরে যাওয়ার স্বাদটা কেমন সেটাও তো তোর জানা দরকার। বন্ধুত্বের সম্পর্কে একজনের হেরে যাওয়া জিতে যাওয়া বলে কিছু নাই। হারলে দুইজনই হারে, জিতলে দুইজনই জিতে। একটা প্রশ্নের উত্তর আজও জানা হলো না রে। নিজেকে বারবার জিজ্ঞেস করেছি, কখনোই ঠিক বুঝে উঠতে পারিনি। কি প্রশ্ন? সেদিন ছাদ থেকে চলে যাওয়ার সময় তোর চোখে এত বিষণ্ণতা কার জন্য ছিল? বাইরে থেকে বোঝা না গেলেও তোর ভেতরের তোলপাটটা আমি ঠিকই বুঝতে পারছিলাম। ভালোই যদি না বাসতি তাহলে তোর চোখের কোনায় পানি জমেছিল কার জন্য? বছরের পর বছর তোকে নিজের ভালোবাসার কথা বলার পরও আমাকে বিয়ে না করে তুই কেন আরেকজনকে বিয়ে করলি? কিভাবে আরেকজনকে ভালোবেসে ফেললি? আমার ভুলটা ছিল কি? জীবনের সব প্রশ্নের উত্তর জেনে যেতে হয় না,
কিছু প্রশ্ন, কিছু স্মৃতি ভুলে থাকতে হয়। পিছুজন খুব খারাপ জিনিস রে ফারহান। হ্যাঁ, পিছুটান আসলেই সত্যি খারাপ। কিন্তু মানুষদের দুর্বলতা কি জানিস, শত চেষ্টা করেও তারা অতীতকে ভুলতে পারে না। কিছু মায়া তাদের সবসময় তাড়িয়ে বেড়ায়, আর সেজন্যই তোর কাছ থেকে জানতে এসেছি। আমার ভুলটা ছিল কি বল, একবার বল, জানতে পারলেও হয়তো নিজের ব্যর্থতাটা মেনে নিতে পারতাম। জীবনটা তো শুধু ব্যর্থতা বা সাফল্যের গল্প না, কেন নিজেকে ব্যর্থ ভাবছিস, কেন এমন একটা প্রশ্ন মাথায় নিয়ে খুঁজছিস বল? আর তুই সেদিনের মতো আজকেও প্রশ্নটা এড়িয়ে যাচ্ছিস। হ্যালো, একটু নিচে আসবি? তুই নিচে? হ্যাঁ। তো নিচে কি করছিস, উপরে আয়। না, আমি আসবো না, তুই নিচে। আচ্ছা, আমি আসছি। কালকে গায়ে হলুদ, এখনো বাইরে কি করছিস? আসছি তোকে একটা রিকোয়েস্ট করতে। কি বলবি বল? তুই আমার বিয়ে বা গায়ে হলুদে আসিস না। আমি চেষ্টা করতেছি তোকে ভুলে যেতে, কিন্তু ভুলতে পারতেছি না। জানি সময় একদিন সবকিছু ভোলাই দিবে, কিন্তু তুই আমার চোখের সামনে থাকলে এটা আমার মেনে নিতে কষ্ট হবে। আমার রিকোয়েস্ট, তুই আসিস না। আঙ্কেল আন্টিকে আমার হয়ে সরি বলে দিস, ওনাদেরকে বিয়ের দাওয়াতটাও দেওয়া হলো না। ঠিক আছে, আর কিছু বলবি? না, একটা প্রশ্নের উত্তর জানতে খুব ইচ্ছা করে। তুই অন্য কাউকে কেন? তুই যা, অনেক রাত হয়ে যাচ্ছে, বাসার সবাই টেনশন করবে। সত্যি করে বলতো, তুই সুখে আছিস তো? আমি ভালো আছি। রাশেদ তো অনেক কেয়ারিং, আমার খুব খেয়াল রাখে। তুই ভয় পাইস না, আমি তোকে জ্বালাইতে আসি নাই। আমিও ভালো আছি, সুখে আছি। সোমা কেমন আছে? ভালো। তোর কোনো বেবি টেবি? এখন না, প্ল্যান করছি। তুই? না, আমরাও প্ল্যান করছি। তুই কি কালি ফিরে যাবি? হ্যাঁ, আবারও ব্যর্থ হয়ে। কিসে? ছোট্ট একটা প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে। প্রশ্নটা ছোট হলেও অনেক বেশি ভারী। আমার কি মনে হয় জানিস, জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে সবসময় সবচেয়ে কাছে পেতে নেই। আর সবচেয়ে প্রিয় মানুষটাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়া কি ঠিক? ঠিক বেঠিকের উত্তরটা আমার আসলে জানা নেই। চল উঠি, তোকে ড্রপ করবো কোথায়? আমাকে ড্রপ করতে হবে না, ওই যে রাশেদ চলে আসছে,
আমরা আজকে রাতের গাড়িতে ব্যাক করছি। হ্যালো ব্রাদার, কেমন আছেন? সুপারব, আপনার সাথে আবারও দেখা হয়ে গেল। বসুন না, কিছুক্ষণ মিলে তিনজন আড্ডা দিই। সেই ভাগ্য আমার হবে না, এক্ষুনি যেতে হবে। তাছাড়া ওর পাশে অন্য কাউকে দেখতে আমার ভাল লাগবে না। ইউ আর সো ফানি। আশিরে, ভালো থাকিস। তুইও। তাহলে এখন কি করবা? আমার আর কোনো উপায় নাই রাশিদ ভাই। প্রবলেম কি? তুমি কি ওকে ভালোবাসো না? বাসি। বিষয়টা আসলে ওরকম না, আমার এসএসসির পর আমার মাম্স ইনফেকশন হয়, সেটার সার্জারি করানোর সময় আমার ওভারি অ্যাফেক্টেড হয়। বিষয়টা খুব রেয়ার, কিন্তু আমার সাথে এমনটাই ঘটেছে। আমি কখনো আর মা হতে পারবো না। মাঝে মাঝে খুব ইচ্ছে হয়, স্বার্থপর হয়ে যাই, ওকে বিয়ে করে ফেলে, কিন্তু যখন বুঝি এই ব্যাপারটা লুকিয়ে ওকে বিয়ে করলে ওকে ওর মাকে ঠকানো হবে, তখন আর স্বার্থপর হতে ইচ্ছে করে না। ও যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে এটা লুকানোর কি আছে? ওকে বোঝাও, তাহলেই বুঝবে। ফারহান হয়তো বুঝবে, কিন্তু ওর মা আন্টির শব্দটা আমি কিভাবে ভেঙে দিই বলেন? আমি তোমার জন্য কি করতে পারি? আই নিড ইউর হেল্প, প্লিজ। তুই আমাকে ক্ষমা করে দিস সোমা। আমি ভাবছিলাম আমি মোনাকে ভুলে যেতে পারবো, কিন্তু বিয়ের সময় যতই ঘনে আসতেছে মোনারে আমি তত বেশি মিস করতেছি। একটা জিনিস আমি বুঝে গেছি, এই জীবনে আমার পক্ষে মোনা ছাড়া অন্য কারোর সাথে সংসার করা সম্ভব না। মাঝখান থেকে শুধু শুধু তোরে কষ্ট দিলাম। অস্ট্রেলিয়াতে আমার ভালো একটা স্কলারশিপের অফার আছে, আমি সেখানে চলে যেতে চাই। তুই আমাকে ক্ষমা করে দিস। আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আপনার সাথে সংসার করতে পারবো না ভেবে কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টের থেকে আরো বেশি আনন্দ হচ্ছে এটা ভেবে যে আপনি নিজের মতো করে বাঁচার সিদ্ধান্ত নিয়েছেন। আমার বিশ্বাস আপনি জীবনে অনেক ভালো কিছু করবেন, কিন্তু সেদিন কিন্তু আমাদেরকে আবার ভুলে যান না। তুই অনেক ভালো একটা মেয়ে রে সোমা, আমি সারা জীবন তোর জন্য দোয়া করব। তুই অনেক ভালো একটা লাইফ ডিজার্ভ করিস। আসি। নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়া শাইনের জন্য নাম্বার 1 টিপ, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। Oh
হি হি।